গ্রামের পচা খালের ধারে আনা হয়েছে জামালপুর মিসিং এবং মার্ডার কেসের মূল অভিযুক্ত কালোকে। দীর্ঘ ১২ দিন তল্লাশির পর পাওয়া যায়নি সামিম ও বরুণের দেহ। তাই আজ ডানকুনি থানার পুলিশ অভিযুক্ত কালোকে নিয়ে এসে তল্লাশি চালাচ্ছে। মৃতদেহ কোথায় পুঁতে রেখেছে তারা? অভিযুক্ত কালো জানিয়েছে যে ডানকুনির পচা খালে দেহ পুঁতে রেখেছে তার। কবে উদ্ধার হবে শামিম ও বরুণের মৃতদেহ? গোটা ডানকুনিবাসী অপেক্ষায় আছে। জামালপুর মিসিং কেসের মূল অভিযুক্ত কালোকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে ডানকুনির পচা খালের ধারে শামিম ও বরুণের মৃতদেহ উদ্ধারের জন্য। দশ দিন ধরে তল্লাশি চালাচ্ছে ডানকুনি থানার পুলিশ ও জামালপুর থানার পুলিশ। এখনো উদ্ধার হয়নি মৃতদেহ, তবে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মৃতদেহ খুঁজে না পাওয়ার কারণে মূল অভিযুক্ত আসামি কালোকে আনা হয়েছে। কালো এবং তার দুই সঙ্গী তারা কোথায় দেহ পুঁতে রেখেছে সেটাই দেখানোর জন্য। সাধারণ মানুষ অপেক্ষা করছে কবে বরুণ ও শামিমের মৃতদেহ উদ্ধার হবে। পচা খালের ধারে আনা হয়েছে জামালপুর মিসিং এবং মার্ডার কেসের মূল অভিযুক্ত কালোকে। দীর্ঘ ১২ দিন তল্লাশির পর পাওয়া যায়নি শামিম ও বরুণের দেহ। তাই আজ ডানকুনি থানার পুলিশ অভিযুক্ত কালোকে নিয়ে এসে তল্লাশি চালাচ্ছে। মৃতদেহ কোথায় পুঁতে রেখেছে তারা? অভিযুক্ত কালো জানিয়েছে যে ডানকুনির পচা খালে দেহ পুঁতে রেখেছে তারা। কবে উদ্ধার হবে শামিম ও বরুণের মৃতদেহ? গোটা ডানকুনিবাসী অপেক্ষায় আছে। জামালপুর মিসিং কেসের মূল অভিযুক্ত কালোকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে ডানকুনির পচা খালের ধারে শামিম ও বরুণের মৃতদেহ উদ্ধারের জন্য। দশ দিন ধরে তল্লাশি চালাচ্ছে ডানকুনি থানার পুলিশ ও জামালপুর থানার পুলিশ। এখনো উদ্ধার হয়নি মৃতদেহ, তবে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মৃতদেহ খুঁজে না পাওয়ার কারণে মূল অভিযুক্ত আসামি কালোকে আনা হয়েছে। কালো এবং তার দুই সঙ্গী তারা কোথায় দেহ পুঁতে রেখেছে সেটাই দেখানোর জন্য। সাধারণ মানুষ অপেক্ষা করছে কবে বরুণ ও শামিমের মৃতদেহ উদ্ধার হবে।